नमस्कार बंधुरा आमी संजीव सकाल सकाल आपनादेर संगे आरो एकटी खुशिर खबर शेयर करार जोन्नो चले एसेछि। खबरटी खूबई खुशिर तादेर जोन्नो जारा मेरिट लिस्टे डब्ल्यूबीएसएससी अपार प्राइमारि मेरिट लिस्टेर नाम एसेछे एबं इंटरभिउर जोन्नो ओयेट करछेन। तारा हयतो भाबछेन जे कबे इंटरभिउ शुरू होबे एबं कबे एई नियोग प्रक्रिया शेष होबे एबं अपॉइंटमेंट लेटर हाते पाबो। तादेर जोन्नो एई खबरटी এই খবরটি দেওয়ার আগে আমার একটাই অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই খবরটি জানতে পারে। এক সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার এই কথা জানিয়েছেন। তিনি আরও জানান, ইন্টারভিউর পরে আদালতের নির্দেশ অনুযায়ী ৩১শে জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করারও চেষ্টা চলছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, ৩১শে জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, আশা করি শেষ হয়ে যাবে। যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন তাদের পুজোটা আশা করি খুব আনন্দেই কাটবে। 2016 সাল থেকে এই উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে নানা টালবাহানা চলেছে এবং হাইকোর্টেও অনেক কেস হয়েছে, কিন্তু ইন্টারভিউয়ের যে নতুন তালিকা প্রকাশ করে ফের বিতর্কে জড়ায় এসএসসি। নিয়োগের স্থগিতাদেশ দেয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে বিস্তারিত নম্বর সহ তালিকা প্রকাশ করার পর শুক্রবার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় বিচারপতি। এদিন শুভঙ্কর বাবু জানান, একদিকে নিয়োগ প্রক্রিয়া চলবে, অন্যদিকে ইন্টারভিউ তালিকার যে প্রার্থীদের নাম নেই তাদের একটা সুযোগ দেওয়া হবে। যারা ইন্টারভিউয়ে ডাক পাননি তারা 3টি পদ্ধতিতে এসএসসি অফিসে সরাসরি আবেদন করতে পারবেন। তারা সরাসরি এসএসসি অফিসে এসে আবেদন জমা দিতে পারেন, অথবা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোর্টের মাধ্যমে আবেদন জানাতে পারেন, অথবা ইমেলের মাধ্যমেও আবেদন জানাতে পারেন। নথি আপলোড না হয় তাদের নাম রিজেক্টেড তালিকায় চলে গিয়েছে, তারাও সমস্ত নথিসহ আবেদন করার সুযোগ পাবেন বলে জানান শুভঙ্করবাবু। অতএব যেসব প্রার্থীরা রিজেক্টেড তালিকায় আছেন বা রিজেক্টেড ওয়েটিং লিস্টে রিজেক্টেড নোটিফিকেশানে আছেন তারাও আবার একটি সুযোগ পাবেন। তো তাদের ক্ষেত্রে এটি খুবই খুশির খবর যে তারা আবার নথি আপলোড করার সুযোগ পাবেন। কিছু প্রার্থী অভিযোগ করেছেন এসএসসি যে 4টি তালিকা প্রকাশ করেছিল তার কোনোটিতে তাদের নাম নেই। এদিন শুভঙ্করবাবু জানান এই ধরনের প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শুভঙ্করবাবু আরও জানান, কমিশনের তরফ থেকে কোনো কারণে ত্রুটি হয়েছে তাদের সেই প্রার্থী ফের সুযোগ পাবেন। শুভঙ্করবাবু জানান, চাকরিতে আবেদনের সময় যে বয়স ছিল তা ধরে নিয়েই হবে, অর্থাৎ কোনো সফল প্রার্থী বয়স বর্তমানে 40 পেরুলেও আবেদনের সময় তার বয়স যদি 40-এর নিচে থাকে তাহলে চাকরির জন্য যোগ্য বলে গণ্য করা হবে। আরও একটি খুশির খবর আছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে টেট এবং এসএসসি প্রাইমারি টেট এবং এসএসসি প্রতি বছরই নেওয়া হবে এবং এটি যারা এখন ডিএড বা বিএড করছেন তাদের পক্ষে অত্যন্ত খুশির খবর যে এই টেট পরীক্ষা প্রতি বছর নেওয়া হবে এবং শিক্ষকতা যারা করতে চান তাদের জন্য এটি সত্যিই খুশির খবর। তো যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।